ডাল রান্না করার জন্য এখানে প্রথমে আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি, আর সেই সাথে আম নিয়েছি আমি মিডিয়াম সাইজের দুইটা। মসুরের ডাল ধুয়ে আমি তারপর রান্নাটা বসিয়ে দিব, এর মাঝে আম দুটো আমি কেটে নিব। পানি গরম বসিয়ে দিয়েছিলাম, পানিটা যখন গরম হয়ে গেছে তখনই আমি ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম। এর মাঝে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখানে আপনারা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আম ডাল রান্না করতে গেলে মশলা কিন্তু একটু কমিয়ে দিতে হয়, এতে করে স্বাদ ভালো আসে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1টা মিডিয়াম সাইজের। এখন আমি ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিব। ডাল সিদ্ধ হয়ে গেছে, এরই মাঝে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা আপনাদের উপরে ডিপেন্ড করবে কেমন আপনারা পাতলা এবং ঘন করতে চান। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিব। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, আর হলুদটা কিন্তু আমি প্রথমে দেইনি এবং লবণটাও দেইনি, এতে করে কিন্তু ডালটা সিদ্ধ হয়েছে দ্রুত। এখন আমি এটা ভালোভাবে আর একটু জ্বালিয়ে নিব। এটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ডালটা বাগার দিব। ফ্রাই প্যানে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, এরই মাঝে 2টা আস্ত শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে কালো সরিষা দিয়ে দিব, আর অবশ্যই কিন্তু বাগার দিতে কালো সরিষাটাই ব্যবহার করবেন। তেলের ভিতরে হলুদটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডালে সুন্দর একটা কালার আসবে। অনেক সময় দেখা যায় আম ডাল রান্না করার পরে ভালো কালার আসে না, একটু কালচে টাইপের হয়ে যায়। তো যদি আপনারা এই তেলের মধ্যে হলুদের গুঁড়াটা দেন সেক্ষেত্রে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। সরিষা ভালোভাবে ফুটে উঠলে বা গরম হয়ে গেলে তার মাঝে ডাল দিয়ে আমি বাগারটা দিয়ে নিয়েছি। এরপরে আমি এই যে কাঁচা আমগুলো দিয়ে দিয়েছি, এখন কাঁচা আমগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি এটা জ্বালিয়ে নিব। যখন এটা হয়ে যাবে লবণটা চেক করে কিন্তু নামিয়ে নিতে হবে। সামান্য উপকরণেই খুব সুন্দরভাবে কিন্তু আম ডাল রান্না করা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিংবা রমজানে সেহরিতে কিংবা ইফতারে কিন্তু ভাত দিয়ে খেতে ভীষণ মজা লাগে, শরীর মন দুইটাই ঠান্ডা হয়ে যায়। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে একটা লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব সাথে সাথে আপনারা সেটা দেখতে পাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।